সপ্তম শ্রেণী চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্ন দেওয়া আছে আমি সরাসরি উত্তরে চলে গেলাম সমাধান বাড়ির দেয়ালে বা আশেপাশের দেয়ালে যে সাদা ও সবুজ রং দেখা যায় তার কারণ হল শৈবাল সমাঙ্গবর্গের প্রধানত যুক্ত সবুজ উদ্ভিদরাই শৈবাল এরা আলোকিত স্থান পছন্দ করে এরা মাটি পানি ঘরের দেয়াল অন্য গাছের উপর জন্মাতে পারে এদের দেহ এককোষী বা বহুকোষী হতে পারে এদের দেহে কোনো পরিবহন কলা থাকে না এরা সবুজ লাল বাদামি ইত্যাদি নানা রঙের হতে পারে অর্থাৎ বাড়ির দেয়ালে অথবা আশেপাশের দেয়ালে যে সাদা ও সবুজ রঙ অনুজীবের কারণে হয়ে থাকে আচ্ছা এরপরে দু নম্বর পয়েন্ট আমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া অনুজীবের সংক্রমণের কারণে হয় ব্যাকটেরিয়া জীবাণু দেহ অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন যার মাধ্যমে সহজেই এরা মুখ ভেতরে ঢুকে যেতে পারে আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাদের লেগে ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে বাতাসে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজে ব্যাকটেরিয়া বা স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে মেলানোর মাধ্যমেও ব্যাকটেরিয়া এক স্থান থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে পচাবাশী খাবারের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায় ভাইরাস ব্যাকটেরিয়া সত্রাক ও অ্যান্টামিভা মানুষের শরীরে বিভিন্ন রোগ ছড়ায় এরপরে তিন নম্বর স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি আমাদের জীবনে অনেক গুরুত্ব বহন করে যত্র মলমূত্র ত্যাগের কারণে স্বাস্থ্যজনিত সমস্যা হয় এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয় তো এখানে ভক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয় এরপরে এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে আমাদের দেশে অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলের মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে অ্যান্টামিবা আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায় এ মাটিতে হাত লাগলে বা এ মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে সব জীবাণু লেগে থাকে সবজির ভেতরে এরা প্রবেশ করে রান্নার পরেও দেখা যায় ওই জীবাণু তখনও বেঁচে আছে এভাবে অ্যান্টামিবা সংক্রমিত হয় ফলে সুস্থ মানুষও আক্রান্ত হয়ে পড়ে খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি কয়লা টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে পান করা গোসল কাপড় কাচা ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত আর্সেনিমুক্ত টিউবওয়েল এর পানি নিরাপদ পুকুর ও নদীর পানি ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে অন্যথায় আর্সেনিকে আক্রান্ত হয়ে অনেক মানুষের মৃত্যু ঘটতে পারে এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট সমাধান আমার শত ব্যস্ততায় আমার মানে যত ব্যস্ততা রয়েছে সব আমি রেখেও তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট সমাধান আমি দিলাম আশা করি সবার কাজে লাগবে যদি কারো প্রবলেম হয় তোমরা কমেন্টে জানাবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তার সলভ দেওয়ার জন্য ধন্যবাদ তোমাদের